এ নিয়ে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্য সচিবকে নিজের অবস্থান জানানোর সুযোগ দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অনুমতি নিয়ে শুনানি, মুখ্য সচিবের অনুমতি নিয়ে অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিল আদালত। দোষনামের মধ্যে অবস্থান জানাতে মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হল। বিচারপতি জয়মাল্য বাগচি, এবারও তিনি নিজের অবস্থান না জানালে আদালত অবমাননার রুল জারি হবে এমনই হুঁশিয়ারি দিল আদালত। তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় যে কোনো বাধা আসছে তাহলে তার সরানোর কাজ করতে হবে এমনই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি মুখ্য সচিব না দিলে বাধ্য হয়ে আদালতকে সেই কাজ করতে হবে, সেই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করতে হবে মন্তব্য বিচারপতির। মুখ্য সচিবের রিপোর্টে আদালত মোটেই সন্তুষ্ট নয় মন্তব্য বিচারপতির। নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই, তিনি অযথায় বিষয় সিদ্ধান্ত নিতে দেরি করছেন, তিনি এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন, বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি মন্তব্য বিচারপতির। এটাকে ধরে নিতে হবে যে এই অভিযুক্তরা এত প্রভাবশালী যে মুখ্য সচিবও বিচার শুরু করতে সিদ্ধান্ত নিতে পারছেন না। দুর্নীতির শিকড় গভীরে, অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, মাথায় রাখতে হবে মুখ্য সচিবকে। বিচার শুরুর সিদ্ধান্ত নিতে মুখ্য সচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে মন্তব্য বিচারপতি। খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডিকে তদন্তভার দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এডিজি সিআইডি নেতৃত্বে এবার তদন্ত করবে সিআইডি। রাজ্যের সব থানায় দায়ের হওয়া সব এফআইআর এর তদন্ত সিআইডি করবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের। আগামী 22 মের মধ্যে রিপোর্ট তলব। গত 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়েছিল, আপনারা জানেন। 480 শূন্য পদের জন্য প্রায় 12 লাখ চাকরি প্রার্থী পরীক্ষা দেয়। এবার সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এটা সম্পূর্ণ একটা আইনি প্রক্রিয়া। মুখ্য সচিবের তরফে বক্তব্য আদালতকে জানানো হয়েছে, শুনেছি আদালতও কিছু বক্তব্য আজকে জানিয়েছেন। আমার মনে হয় এ বিষয়ে মুখ্য সচিব এবং তার আইনি জবাব যারা দিচ্ছেন সরকারের তরফে, তারাই এই বিষয়টা যথাযথভাবে বলতে পারবেন। ভোট চলছে, নির্দিষ্ট কিছু কারণ ব্যস্ততা সব রকমই রয়েছে। নিশ্চিতভাবেই মাননীয় মুখ্য সচিব এবং তার আইনজীবীরা কোর্টকে তাদের যা বক্তব্য জানিয়ে দেবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।